আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিল্প সংস্কৃতির বিষয়ে যে মানবন্টন রয়েছে, সেই মানবন্টনে তোমরা জানো যে দুইটি অংশ রয়েছে। একটি রয়েছে ব্যবহারিক অংশ, আরেকটি রয়েছে তত্ত্বীয় অংশ। ব্যবহারিক অংশে যে নাম্বার সেটি হলো 20 নাম্বার রয়েছে, সাথে বন্ধুখাতা 15, 35 নাম্বার, আর তত্ত্বীয় অংশে রয়েছে 65 নাম্বার। এই তত্ত্বীয় অংশের রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 15 নাম্বার, তারপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 20 নাম্বার, তারপর রয়েছে ছবি দেখে লেখা অর্থাৎ পিকচার অ্যাপ্রিসিয়েশন, এই পিকচার অ্যাপ্রিসিয়েশনের মধ্যে থাকে 10, এবং রচনামূলক উত্তর উত্তরের প্রশ্ন, এখানে 2টি প্রশ্ন উত্তর করতে হবে, এর জন্য রয়েছে 20। তো আমি আজকে তোমাদেরকে যে ক্লাসটি উপস্থাপন করব সেই ক্লাসটি হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো লেখা আছে সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি তত্ত্বীয় অংশ। তত্ত্বীয় অংশে 15, 20, 10 এবং 20, আর সর্বসাকুল্যে 65 নাম্বার থাকবে। তো এখানে লেখা আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 15টির জন্য, অর্থাৎ এখান থেকে 15টি প্রশ্ন থাকবে, যেটা তোমরা আগেই জানো। তো আমরা সরাসরি দেখে নিই প্রশ্নগুলো এবং তার উত্তর। স্বাধীনতা আমার এই অভিজ্ঞতা শিরোনাম থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি এবং উত্তরগুলো রয়েছে, সেগুলো হলো: স্বাধীনতা কি? অন্যের অধিকার খর্ব না করে নিজের অধিকার ভোগ করা। হায়রে আমার মনমতানো দেশ, এই গানটির গীতিকার ও সুরকার কে? খান আতাউর রহমান। 3 নাম্বার, মুক্তিযুদ্ধে কামরুল হাসানের শ্রেষ্ঠ পোস্টারের নাম কি? দানব। কতদিন মুক্তিযুদ্ধ চলেছিল? দীর্ঘ 9 মাস। সারা বাংলার মানুষ একসাথে যে স্বপ্ন দেখেছিল তার নাম কি? স্বাধীনতা আর মুক্তি। আমাদের জাতীয় পতাকার অনুপাত লেখো 10:6। বাংলাদেশের জাতীয় প্রতীকে কী কী রয়েছে? ধানের শীষ, ভাসমান শাপলা, 4টি তারার মাঝে 3টি বটপাতা। তারপরে রয়েছে 8 নম্বরে রয়েছে 3 কন্যা কার আঁকা ছবি? পটুয়া কামরুল হাসানের। তারপরে রয়েছে 3টি অনুষ্ঠানকে সমন্বিতভাবে বৈশাখী বলা হয়, অনুষ্ঠান 3টি কী কী? এটি বৈশাখী, সাংরাই এবং বিজু উৎসব। 10 নম্বরে রয়েছে চিত্রাঙ্কনের জন্য রবীন্দ্রনাথ কী প্রতিষ্ঠা করেছিলেন? কলাভবন স্থাপন করেছিলেন। 11 নম্বরে রয়েছে কত সালে শান্তিনিকেতনের কলাভবন প্রতিষ্ঠিত হয়? 1919 সালে। মৃৎশিল্প কী? মাটির তৈরি শিল্পকর্ম। 13 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ কত সালে নোবেল পান? 1913 সালে। 14 নম্বরে রয়েছে মানুষের মনে কোন স্বপ্নের বীজ মনা থাকে? যে স্বপ্ন মানুষের মানুষ খোলা চোখে দেখে। স্বাধীনতাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? ছবি এঁকে ও সৃজনশীল লেখার মাধ্যমে। 16 নম্বরে আমাদের জাতীয় প্রতীকের নকশা তৈরি কার নেতৃত্বে? শিল্পী কামরুল হাসানের। 17 নম্বরে জাতীয় প্রতীকের কেন্দ্রে কী কী রয়েছে? পানিতে ভাসমান শাপলা, শাপলা ফুল। 18 নম্বরে রয়েছে জাতীয় প্রতীকে কয়টি ধানের শীষ রয়েছে? 2টি। 19 নম্বরে রয়েছে জাতীয় প্রতীকে কয়টি পাটপাতা রয়েছে? 3টি। 20 নম্বরে রয়েছে জাতীয় প্রতীকে কয়টি তারকা রয়েছে? 4টি। 21 নম্বরে জাতীয় প্রতীকের তারকাগুলো কী ব্যক্ত করে? জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা। 22 নম্বরে রয়েছে শিল্পী কামরুল হাসানকে কী নামে ডাকা হয়? পটুয়া। 23 নম্বরে নাইয়োর শিল্পকর্মটি কার আঁকা? পটুয়া কামরুল হাসানের। 24 নম্বরে রয়েছে পটচিত্র কী? বাংলাদেশের লোকশিল্পে একটি জনপ্রিয় ধারা। পটচিত্র কী? বাংলাদেশের লোকশিল্পের একটি জনপ্রিয় ধারা। 25 নম্বরে রয়েছে জাতীয় প্রতীকে পানি, ধান ও পাট প্রতীক দ্বারা কী প্রকাশিত হয়েছে? বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। নিসর্গ শব্দের অর্থ হলো প্রকৃতি। এরপরে রয়েছে দেখো পরবর্তী যে অভিজ্ঞতা রয়েছে, বৈচিত্র্যে ভরা বৈশাখ। এখান থেকে যে প্রশ্নগুলো আমি করেছি সেগুলো হলো: চিত্রাঙ্কনের জন্য রবীন্দ্রনাথ কী প্রতিষ্ঠা করেছিলেন? শান্তিনিকেতনে কলাভবন স্থাপন করেছিলেন। কত সালে, কিছু প্রশ্ন রিপিট আছে কয়েকটা প্রশ্ন, কত সালে শান্তিনিকেতনের কলাভবন প্রতিষ্ঠিত হয়? 1919 সালে। মৃৎশিল্প কী? মাটির তৈরি শিল্পকর্ম। 4 নম্বরে আছে রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। এই কয়েকটি প্রশ্ন রিপিট আছে আর কি। তো এরপরে রয়েছে দেখো 5 নম্বরে রয়েছে বিদেশি ছবির অনুকরণ বন্ধ করতে রবীন্দ্রনাথ কী প্রতিষ্ঠা করেছিলেন? বিচিত্রা স্টুডিও। রবীন্দ্রনাথের চিত্রকলা বিশ্বের কতটি শহরে প্রদর্শিত হয়েছিল? 12টি শহরে। 7 নম্বরে রয়েছে স্টুডিও বিচিত্রা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1915 সালে। 8 নম্বরে টেরাকোটা কী? পোড়ামাটির শিল্পকর্ম। বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কী? নাগরদোলা।
বৈশাখী মেলায় কি প্রদর্শন করা হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান। এসো হে বৈশাখ এসো এসো গানটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প কোনটি? পুতুল নাচ। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপের জগৎ কোনটি? ছবি আঁকা। লোকনাট্যের প্রাচীনতম মাধ্যম কোনটি? পুতুল নাচ। 15 নম্বরে রয়েছে নকশার প্যাটার্নগুলো কী কী, জ্যামিতিক ও প্রাকৃতিক। 16 নম্বরে রয়েছে শহরকেন্দ্রিক বৈশাখের সবচেয়ে বড় উৎসব কোনটি? মঙ্গল শোভাযাত্রা। 17 নম্বরে রয়েছে আলপনা কী, বিভিন্ন রং দ্বারা তৈরি শিল্পকর্ম। 18 নম্বরে রয়েছে সময়ের আবর্তনে বছর ঘুরে কী আসে, বৈশাখ। 19 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথের শিল্পকর্ম আমেরিকার কতটি শহরে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রদর্শিত হয়েছিল? 12টি শহরে। 20 নম্বরে রয়েছে বৈশাখীর পূর্ণরূপ কী, বৈশাখী সাংদাই ও বিজু। 21 নম্বরে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর বৈশাখী ও তাদের অনুষ্ঠান সমন্বয়ে কী অনুষ্ঠান উদযাপন করা হয়, বৈশাখী। 22 নম্বরে রয়েছে শান্তিনিকেতনে কলাভবনকে প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 23 নম্বরে রয়েছে সাংরাই আদিবাসীদের সাংরাই কোন আদিবাসীর উৎসব, মারমা ও রাখাইন। বিজু কোন আদিবাসীর উৎসব, চাকমা ও তঞ্চঙ্গা উপজাতির। 25 নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন, কলকাতার জোড়াসাঁকো। এরপরে পরবর্তী যে তৃতীয় অভিজ্ঞতাটি রয়েছে আমাদের সিলেবাসের তৃতীয় আর কি, এখানে কাজের মাঝে শিল্প খুঁজি, এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো, বেনারসির জন্য কোন এলাকা বিখ্যাত, ঢাকার মিরপুর। শ্রমভঙ্গি কী, কাজ করার ভঙ্গিমা। 3 নম্বরে রয়েছে জয়নুল আবেদিনের সংগ্রাম ছবিটি কোন রঙে আঁকা, তেল রঙে। দাদরা তাল কী, 6 মাত্রার সভাপতি তাল। তারপরে 5 নম্বরে রয়েছে অবিভক্ত বাংলার শিল্প সংস্কৃতি ও সাহিত্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে, কাজী নজরুল ইসলাম। তারপরে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1899 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলাম কখন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন, 1934 খ্রিস্টাব্দে। মৃৎশিল্প কী, মাটির তৈরি শিল্পকর্ম। মৃৎশিল্পের প্রধান উপাদান কোনটি, মাটি। 10 নম্বরে রয়েছে কী ধরনের মাটি দিয়ে মৃৎশিল্পের কাজ করা হয়, পরিষ্কার এঁটেল মাটি। 11 নম্বরে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প কোনটি, মৃৎশিল্প। 12 নম্বরে রয়েছে খাদি বা খদ্দর কোন এলাকার ঐতিহ্য বহন করে, কুমিল্লা এলাকার। 13 নম্বরে রয়েছে গামছা লুঙ্গি গামছা তৈরির জন্য প্রসিদ্ধ এলাকা কোনটি, সিরাজগঞ্জ। 14তে রয়েছে বেনারসি শিল্পের জন্য বিশেষায়িত এলাকা কোনটি, ঢাকার মিরপুর। 15 নম্বরে রয়েছে দাদরা তালের প্রথম মাত্রার তালকে কী বলা হয়, সোম। 16 নম্বর প্রশ্ন হলো দাদরা তালের চতুর্থ মাত্রার তালকে কী বলে, ফাঁক। 17 নম্বরে রয়েছে তাঁতশিল্পের সুতা কাটার যন্ত্রকে কী বলা হয়, চরকা। 18 নম্বরে রয়েছে যারা বংশ পরম্পরায় মৃৎশিল্পের কাজ করে তাদেরকে কী বলা হয়, কুমার। 19 নম্বরে রয়েছে কোন শিল্প আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতীক বহন করে, বাঁশ ও বেতশিল্প। 20 নম্বরে রয়েছে পোড়ামাটির ফলক তৈরির ধাপ কয়টি, 14টি। 21 নম্বর সংগ্রাম শিল্পকর্মটি কার তৈরি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের। 22 সংগ্রাম শিল্পকর্মের ক্যানভাস কী রঙের তৈরি, তেল রং। 23 নম্বরে রয়েছে জয়নুল আবেদিনের সংগ্রাম শিল্পকর্মটি কত সালে করা হয়, 1976 সালে। 24 নম্বরে রয়েছে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কার লেখা, কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন, 1306 বঙ্গাব্দে। প্রাণ প্রকৃতি এই অভিজ্ঞতার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো, প্রাণ প্রকৃতি নাটিকায় কয়টি চরিত্র রয়েছে, 4টি। এস এম সুলতান শিশুদের জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন, শিশু স্বর্গ। এস এম সুলতান শিশু স্বর্গ গড়ে তোলেন কেন, মননশীল প্রজন্ম গড়ে তোলার জন্য। শিশু স্বর্গ প্রতিষ্ঠাতাকে, শিল্পী এস এম সুলতান। এস এম সুলতান কোথায় জন্মগ্রহণ করেন, নড়াইল জেলায়। এস এম সুলতানের জন্ম কত সালে, 1923 সালের 10 আগস্ট। এস এম সুলতান শিশুদের নিয়ে কোন বাহনে করে ছবি আঁকতেন, তার তৈরিকৃত নৌকায়। এস এম সুলতানের ছবির মূল বিষয় কী ছিল, বাংলার মাটি আর জনজীবন। নদী দূষণের জন্য কারা দায়ী, মানুষ। 10 নম্বরে হলো অক্সিজেনের প্রধান উৎস কোনটি, উদ্ভিদ। 11 নম্বরে হলো পরিবেশ রক্ষার্থে আমাদের কী করা উচিত, বৃক্ষরোপণ। 12 নম্বরে রয়েছে এস এম সুলতান কে ছিলেন, বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী। 13 নম্বরে রয়েছে প্রকৃতি বাঁচাতে এই অভিজ্ঞতায় যে কাজ করা হয়েছে তার নাম কী, সবুজ ডাকে আজামায়। 14 নম্বরে রয়েছে কাঠ তৈরির জন্য হ্যান্ডমেড পেপার দরকার হয়, এই হ্যান্ডমেড পেপার কীভাবে তৈরি হয়, পুরনো খবরের কাগজ থেকে। 15 হলো কোন জিনিসের ব্যবহারের পর পুনরায় ব্যবহার করাকে কী বলা হয়, রিসাইকেল। রিসাইকেল কী, ফেলনা পণ্যের পুনর্ব্যবহার। 17 নম্বরে রয়েছে জমিকর্ষণ যাত্রা শিল্পকর্মটি কার, শিল্পী এস এম সুলতানের। 18 নম্বরে রয়েছে জমি কর্ষণে যাত্রা 2 চিত্রকর্মটি কত সালে তৈরি হয়,
1989 সালে। 19 নম্বরে রয়েছে ফেরা চিত্রকর্মটি কার? এস এম সুলতানের। 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো যে ফেরা চিত্রকর্মটি কী রঙে করা হয়? তেল রঙে। তাহলে এখানে চতুর্থ যে সিলেবাসের চতুর্থ যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে 20টি, তারপর রয়েছে 25টি, বিশাল 25-45, তার আগের অভিজ্ঞতায় রয়েছে 25টি, তাহলে 45 আর 25 কত হয়? 70। তারপরে তার আগে রয়েছে 25টি, 95। সর্বসাকুল্যে 95টি প্রশ্নের প্রস্তুতি যদি তোমরা নাও তাহলে এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা, সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ 100% কমন পাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আরও একটি সাজেশন উপস্থাপন করব, আর সেই ক্লাসটি দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।